সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আজকে আমরা আলোচনা করব দুধ ও আনারস একসাথে খেলে কি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ বলেন, আনারস ও দুধ একসাথে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণাটা ভুল। এগুলো এক ধরনের ফুড টেবু বা খাদ্য কুসংস্কার। অধ্যাপক আবদুল্লাহ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, আনারস একটি অ্যাসিডিটি এবং টক জাতীয় ফল। দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা কমলা ও দুধের বেলাতেও বা লেবু ও দুধের বেলাতেও ঘটে। ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদ হজম, পেট ফাঁপা, পেট খারাপ এই ধরনের সমস্যা হতে পারে। তবে বিষক্রিয়ার কোনো শঙ্কা নেই। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে। এই বিষয়ে কথা হয় হোলি ফ্যামিলি মেডিকেল কলেজের রেজিস্ট্রার ও মেডিসিন বিভাগের ডক্টর শোয়া মোনামের সঙ্গে। তিনি বলেন, এমন কখনো দেখিনি যে দুধ আনারস একসঙ্গে খেয়ে মানুষ মারা গেছে। এটা একটা কুসংস্কার। আমরা তো অনেক সময় ডেজার্ট, কাস্টার্ড বা স্মুদিতে আনারস দুধ একত্রে মিশিয়ে খাই। এগুলো খেলে তো তেমন কোনো সমস্যা হয় না। অ্যাপোলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, আনারস একটি অ্যাসিডিটিক খাবার আর দুধ হলো অ্যালকালাইন বা ক্ষার। দুধ যদি প্রস্তুত না হয় তবে কাঁচা দুধ ও আনারসের সমন্বয়ে শরীরে বিষক্রিয়া হতে পারে। দুধের সঙ্গে আনারস সঠিক সমন্বয় না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে অন্যান্য খাবারের বেলাতেও এই বিষয়টি হতে পারে। তামান্না চৌধুরী আরো যোগ করেন, আমরা বিভিন্ন সময় পাইন অ্যাপেল কাস্টার্ড, ডেজার্ট, পাইনঅ্যাপল স্মুদি, পাইনঅ্যাপল মিল্কশেক, পাইনঅ্যাপল স্যালাড, পাইনঅ্যাপল ইয়োগার্ট ইত্যাদি খাই। এতে সমস্যা হয় না, কারণ এগুলোর মধ্যে খাদ্যের সঠিক সমন্বয় থাকে এবং নিয়ম মাফিক বা সঠিক নিয়মে বানানো হয়। আর হয়তো এক গ্লাস দুধ খেলেন, পাশাপাশি আনারস খেয়ে নিলেন, তাহলে সঠিক খাদ্যের সমন্বয় হয় না। এক্ষেত্রে সঠিক সমন্বয় না হওয়ার ফলে পাতলা পায়খানা, বদ হজম, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা হতে পারে। তবে বিষক্রিয়া হয়ে মৃত্যু হওয়ার শঙ্কা নেই। তবে ডক্টর এবিএম আবদুল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, আনারস আর দুধ বিরতি দিয়ে খাওয়াই ভালো। 2 থেকে 3 ঘন্টা বিরতি দিয়ে খাওয়া যেতে পারে, নয়তো অনেক সময় পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে। আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।